মেহেদী সাফাদির সাথে যে মিটিং এর অভিযোগটি বলা হচ্ছে সেটি আমি স্পষ্টভাবে বলেছি, তার সাথে সে ধরনের কোনো মিটিং টিটিং হয়নি। আমি দেশের বাইরে গেছি, আমার সাথে বাংলাদেশি বিদেশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছেন, বসেছেন, চা খেয়েছেন, ছবি তুলেছেন। কে কোন ফাঁকে কোনো ছবি তুলতে পারেন সেটা আমি জানি না, কিন্তু তার সাথে আমার অফিসিয়ালি কোনো মিটিং টিটিং হয়নি, এটা আমি স্পষ্টভাবে বলেছি। এমনকি বলেছি যারা দাবি করছে মিটিং হয়েছে, মেহেদী সাফাদি তো সরকারের লোক, প্রধানমন্ত্রীর পুত্র সজীব অজয় জয়ের লোক, এবং সজীব অজয় জয় সাহেব এগুলো বিরোধী দলের নেতাকর্মীদেরকে চাপে ফেলানোর জন্য এই কাজগুলো করছেন। তো তার সাথে যদি মিটিং হয়ে থাকে, তারা একটা ভিডিও অডিও তারা প্রকাশ করুক, সেটা তো তারা পারছে না। এখন আমার বিরুদ্ধে যে মামলা করেছে যে তথাকথিত বুইফোর সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চ, এটি মূলত ছাত্রলীগের দুর্বৃত্তদের একটা পুনর্বাসন কেন্দ্র। যারা ছাত্রলীগের মার্ডার কেসের আসামি হয়, মাদক ব্যবসায় জড়িত থাকে, চাঁদাবাজি করে, এদেরকে দিয়ে মূলত এই মুক্তিযুদ্ধ মঞ্চ গঠন করা হয়েছে, যেন এদের অপকর্মে ছাত্রলীগের নামটা না আসে। তো আমার মনে হয় না যে বাংলাদেশের আইন এবং সংবিধানের বিরোধী কোনো কর্মকাণ্ডে আমি জড়িয়েছি যেটার কারণে আমার নামে মামলা হবে। এইটা মূলত সরকারের একটা কৌশল আমাদেরকে চাপে রাখার এবং সরকারের পক্ষে নেয়ার একটা অপচেষ্টা। সরকার দীর্ঘদিন ধরে যেটি করে যাচ্ছে, আমাদেরকে হুমকি ধামকি দিয়ে হামলা মামলা করে তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে, এখন পর্যন্ত পারে নাই। কারণ আমাদের শক্ত অবস্থান, আমরা যেটা বলেছি যে ফ্যাসিবাদের সাথে স্বৈরাচারী সরকারের সাথে কোনো আপোষ নয়, গণ আন্দোলন গড়ে তুলে এই সরকারের পতন ঘটিয়ে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আদায় করেই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। দু চারজন নেতাকর্মীকে পয়সাপাতি দিয়ে উল্টা বক্তব্য দেওয়াচ্ছে কিংবা দলের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করাচ্ছে, বলা চলে এটা সরকার একটা গেম খেলছে নির্বাচনের আগে, যেটা সরকার বরাবর খেলে থাকে। বিএনপি দেখবেন কখনো আসল বিএনপি নামে এক বাটপার প্রতারককে দিয়ে অফিস দখল করতে পাঠায়, আবার আরেকজনে তো তৃণমূল বিএনপি নামে একটা দলই করেছে। আবার আরও শুনেছি যে বিএনপির সেম সেম নামে দল নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য জমা পড়েছে, যেগুলো সরকারই পৃষ্ঠপোষকতা করছে। সরকার বিভিন্ন শক্তিশালী দলকে, তার প্রতিপক্ষ যারা, তাদেরকে ভাঙতে, তাদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে, কিন্তু কোনো ষড়যন্ত্রই সফল হবে না। আজকে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় উৎসব মুখর পরিবেশে কাউন্সিল হচ্ছে। এই কাউন্সিলের মধ্যে দিয়ে সারা দেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে গণ অধিকার পরিষদের নবজাগরণ ঘটবে। দেখেন, একটা পরিবারের স্বামী স্ত্রী 20-22 বছর সংসার করার পরেও কিন্তু তাদের বিচ্ছেদ হয়। সো 20-22 বছর একত্রে সংসার করা, এর চেয়ে ঘনিষ্ঠতম সম্পর্ক তো পৃথিবীতে আর কিছু হতে পারে না। সেই সম্পর্ক অনেক সময় নানা কারণে, সন্দেহ অবিশ্বাস নানা কারণে টিকে না। একটা রাজনৈতিক দল, এখানে বহু মতের পথের মানুষ আছে, তাদের মধ্যে মতের ভিন্নতা, পথের ভিন্নতা থাকে, চিন্তার ভিন্নতা থাকে, কখনো কখনো সেগুলো আপনার ব্যক্তি স্বার্থকেন্দ্রিক হয়ে থাকে, যে কারণে কখনো কখনো একটা বিশৃঙ্খলা বিরোধ তৈরি হয়। তো গণ অধিকার পরিষদকে নিয়ে যারা বাজে মন্তব্য করছেন, আমাকে নিয়ে যারা এই কথাগুলো বলছেন, এটা তাদের ব্যক্তি স্বার্থ থেকে তারা এই কথাগুলো বলছেন, এবং তারা বিভিন্ন জনের দ্বারা প্রভাবিত হয়ে, যারা গণ অধিকার পরিষদের উত্থানকে মেনে নিতে পারছেন না, যারা মনে করছেন যে গণ অধিকার পরিষদের উত্থান হওয়া মানে তাদের রাজনীতি সংকটে পড়া, সে কারণে আজকে কিছু রাজনৈতিক দল বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, সরকার বলেন, অনেকেই গণ অধিকার পরিষদকে নিয়ে ষড়যন্ত্র করছে। বিএনপির সাথে আমাদের 11 তারিখ দ্বিপাক্ষিক বৈঠক আছে, সেই বৈঠকের আলাপ আলোচনার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা কবে কোন কর্মসূচিতে অংশগ্রহণ করব। তবে যেহেতু আমাদের দলটা এই মুহূর্তে আসলে আমরা একটা ক্রাইসিস সময়ে ডিল করতেছি, এবং বিশেষ করে সরকারের এই ফাঁদে পা দিয়ে আমাদের কিছু নেতা বিভ্রান্ত হওয়ায় দলের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে। কাজে এখন দলে শৃঙ্খলা ফিরিয়ে আনা, দলকে সংগঠিত করা, দলের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা, দলের নেতাকর্মীদের আস্থা ফিরিয়ে আনাটাই আমাদের জন্য এই মুহূর্তে একটা বড় কাজ।